আজকে আমরা দেখাবো ভারতবর্ষের ধনীতম শহর মুম্বাইয়ের মেরিন ড্রাইভ, যাকে আমরা কুইন্স নেকলেস নামেও চিনি। মুম্বাই শহরের সবচেয়ে বিশিষ্ট ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি, দক্ষিণ মুম্বাইয়ের আরব সাগরের ধারে সি আকৃতির বুলেটাপটি নিঃসন্দেহে অবসরে হাঁটার জন্য এবং আশ্চর্যজনকভাবে সূর্যাস্ত দেখার জন্য সেরা জায়গা। প্রত্যেক দিন হাজার হাজার পর্যটক এখানে ভিড় করে। তাছাড়া মেরিন ড্রাইভকে রানী নেকলেস বলা হয়, কারণ সূর্যাস্তের সময় রাস্তার আলোগুলি মুক্তা স্টিংয়ের মতো দেখায় বা গলার হারের মতো, তাই এটিকে কুইন্স অফ নেকলেস বলা হয়ে থাকে। তো গাইস, পুরো ভিডিও তোমরা দেখতে থাকো আর এনজয় নিতে থাকো। সো গাইস, ওয়েলকাম টু আমাদের ব্লগ, আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন আছি মেরিন ড্রাইভে। তো আগে সিনেমেটিক শট দেখে নাও, তারপরে পুরো ডিটেলসে আসছি। ওদিকে তাকিয়ে দেখো, বড় বড় সব বিল্ডিং দেখা যাচ্ছে পুরো ওই দিকটা করে। এই যে আমরা এখন এখানে রয়েছি, মানে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে। তো মেরিন ড্রাইভে রয়েছি এবং ডান দিকে এটা হচ্ছে আমাদের ভারত মহাসাগর। এ পড়ে যাবে রে ভাই, কে ঠিলছে? তো এটা হচ্ছে ভারত মহাসাগর। তো এখানে নিচে নামার, মানে এখানে নিচে নামতে দেবে না, কারণ এখানে অনেক রিস্কি আছে এবং এখানে মুম্বাই পুলিশ তো মাঝে মাঝে এখানে টহল দিচ্ছে। এখানে আসতে আর এসে দেখে যাচ্ছে কে নিচে নামছে কিনা। তো নিচে তো নামতে পারবো না, বাট আমরা উপর থেকে যেটুকু পারবো ভিডিও করার চেষ্টা করবো, আর নিচে আমাদের নামার অপশন নেই। তো দেখিয়ে দিই তোমাদের, এই যে এটা হচ্ছে মেইন ড্রাইভ, আর বড় বড় বিল্ডিং রয়েছে চারিদিকে, আর এইদিকে শুধু মানে শুধু সমুদ্র, এদিকে চোখে দেখাই যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দিকটা তো মুম্বাই, মানে এটা হচ্ছে এইখান থেকে স্টার্ট, এইভাবে এইভাবে এসে পুরো 3 কিলোমিটার এইভাবে লম্বাভাবে গেছে। তো আমি এখন স্কেটিং করবো এখানে এই রাস্তাতে। আমার এখানে স্কেটিং স্যুটার রয়েছে, এখানে বহু মানুষ ঘুরতে আসে, বহু মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসছে এখানে, বহু মানুষ, ঠিক আছে। আর বেশিরভাগ সবাই কিন্তু হিন্দিতে কথা বলছে, বাংলা বাঙালি খুব কমজনই এখানে আছে। তবে মুম্বাই বাঙালি আছে, অনেক আছে। আর এটা হচ্ছে এখানে আসা সব থেকে ভালো মানে উপায় হচ্ছে, দাদা স্টেশনে নামলাম, দাদা স্টেশন থেকে আর একটা ট্রেন ধরতে হবে, এসে নামতে হবে চার্চ গেট নামে একটা স্টেশন আছে, চার্চ গেটে। তো চার্চ গেট থেকে এটা মাত্র 1 কিলোমিটার, তো হেঁটেই চলে আসতে পারবো। আর এটা হচ্ছে মুম্বাইয়ের রাস্তা। তো এইদিকে ভীষণ সুন্দর দেখতে লাগছে এই যে, আর এখানে সব বড় বড় বাইক, মানে বড় বড় মিন্স হচ্ছে মানে হায়াবুসা, নিনজা, সব বড় বড় বাইক এবং বড় বড় দামি দামি বাইক এখানে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। BMW, মার্সিডিজ, বড় বড় গাড়ি রয়েছে সব, মানে এটাই থাকাটা স্বাভাবিক। তো এই যে দিকটা দেখাই একবার তোমাদের, এটা হচ্ছে মুম্বাইয়ের রাস্তা। আমি আগের দিনের ভিডিওতে রাস্তায় তোমাদের দেখাতে পারিনি, ঠিক আছে। এই যে মুম্বাইয়ের রাস্তায় কত গাড়ি, এখানে প্রচুর গাড়ি, প্রচুর মানুষের ভিড় আর প্রচুর জ্যাম এখানে, আর কলকাতার মতনই ঘন 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 জ্যাম, 1 কিলোমিটার যাচ্ছে আর জ্যাম হয়ে যাচ্ছে। এই যে আর রাস্তাঘাট দেখো গাইস, কত পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এখানে ট্রাফিক পুলিশ কিন্তু একদম নেই, কারণ হচ্ছে এখানে ট্রাফিক অনেক সুন্দর এবং রাস্তাঘাটও অনেক সুন্দর, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রাফিক অনেক সুন্দর এই কারণেই, কারণ হচ্ছে এখানে এখানে নিয়ম শৃঙ্খলা অনেক টাফ এবং একটু ভুল হলে কিন্তু এখানে বেশ সাজা তাকে পেতেই হবে মানে সবাইকে। তো সেই জন্যে সবাই এখানে নিয়ম শৃঙ্খলা মেনেই চলে। তো আমি এখন সেই মানে এটা হচ্ছে মেন রাস্তা, আর মেন রাস্তা থেকে একটুখানি সামনে এটা হচ্ছে আমাদের সেই দূর ওইদিকে আমাদের মুম্বাই শহরের পুরো শহরটা একদম ওই ধারে, একদম মানে আমরা মানে আমি ভাবছি যে বর্ধমান থেকে আমি কোথায় এসেছি, একদম মানে ভারতবর্ষের শেষ, এটা হচ্ছে ভারতবর্ষের শেষ, এরপরে কিন্তু ভারতবর্ষের নেই, মানে এটাই আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ভারতবর্ষের শেষ ঠিকানা। এটা এরপরে তো সমুদ্র পড়ে যাচ্ছে, আমাদের ভারত মহাসাগর পড়ে যাচ্ছে, এরপরে তো আর নেই, কিছুই নেই, ফাঁকা। তো আমি একদম পুরো বর্ধমান থেকে, এই যে একদম ভারত মহাসাগর, আমি একটা ভুল বলেছি, সেটা হচ্ছে আমি বলেছি তোমাদের ভারত মহাসাগর, বাট এটা হচ্ছে আরব মহাসাগর, সরি মিস্টেক, আমি ওখানে মেনশন করে দেবো এটা হচ্ছে আরব মহাসাগর। তো আর একবার দেখিয়ে দিই দিকটা, একটু স্কেটিং করবো ইচ্ছা আছে। আর তোমাদের কালকে রাতে আমি দোতলা বাস দেখাতে পারিনি, আজকে তোমাদের আমি মুম্বাইয়ের রাস্তায় দোতলা বাস দেখাবো। এই যে
সুন্দর ভাবে সব পাত করা আছে, এদিকে সব বসে গল্প করছে, আড্ডা মারছে। আর একটা রেলিং, ওয়ান টাইপ অফ রেলিং এর মতো, ঠিক আছে। ওই দোতলা বাস, ওই যে দেখা, এটা হচ্ছে দোতলা বাস। এই যে দেখতে পাচ্ছ গাইস, কলকাতার রাস্তায় দোতলা, সরি মুম্বাইয়ের রাস্তায় দোতলা বাস চলছে। এই যে আমি ওই দোতলা বাসে উঠবো এবং ভিডিও বানাবো। তো গাইস, মেরিন ড্রাইভ তো দেখালাম তোমাদের। তো এখানে কিন্তু খাবার দাওয়া থেকে শুরু করে জলের ব্যবস্থা সবই আছে, সবই আলাদা করে টাকা দিয়ে কিনতে হয়, পারচেজ করতে হয়। আর সন্ধ্যের দিকে এখানে প্রচুর মানুষের ভিড় হয়, সন্ধ্যের দিকে এবং সকালের দিকে। আমরা একটু লেটে চলে এসেছি, মানে এখন ঘড়িতে বাজছে প্রায় 9টা, তো তার জন্য একটু রোদ উঠে গেছে এবং বুঝতেই পারছো। তো এখন কিন্তু আর মুম্বাই কিন্তু শীত নেই, মুম্বাই পুরো গরম, প্রচুর গরম মুম্বাই। এরপরে আর এই রাস্তা আমি এখন স্কেটিং করবো, স্কেটিং শু নিয়ে এসেছি, তার ভিডিওতে থাকবে, শর্টে আপলোড করবো স্কেটিংটা। এই যে সফট এন মুম্বাই, ইচ্ছা ছিল এখানে একবার নামার, কিন্তু মনে হয় না নামতে দেবে, নামতে দেবে না, কারণ পুলিশের এত, মুম্বাই পুলিশ এত বাড়াবাড়ি করছে, নামতে দেবে না। এই 3 কিলোমিটার রাস্তা পুরোটা চালাবো আজকে, স্কেটিং করবো। সো গাইস, ভিডিওটি শেষ করছি, তো দেখা হবে নতুন ভিডিওতে। তো আমি স্কেটিং করবো, তো স্কেটিংয়ের ভিডিও দেখাবো এরপরে। তো ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।